আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। শুক্রবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে 164 ধারায় নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দেন তিনি। এর আগে বাবুকে 5 দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করে ডিবি পুলিশ। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী জানান, বৃহস্পতিবারও মামলার দুই আসামি রেজাউল করিম ও মনিরুজ্জামান দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গত রোববার এই মামলায় গ্রেপ্তার 13 আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 14 জুন রাতে জামালপুরের বক্সিগঞ্জের পাটহাটিতে bangladeshi24.com ও 71tv-র সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে দেয় অভিযুক্তরা। পরদিন হাসপাতালে মৃত্যু হয় নাদিমের।